ডিএ ইস্যুকে নিয়ে পুরোপুরি উত্তাল রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা আদালতে চলছে একাধিক মামলা ডিএ সংক্রান্ত এক মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে আর সেখানেই ইস্যুতে বড় মন্তব্য করে বসলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন ডিএ মিটিয়ে দিন না তাহলেই তো ঝামেলা মিটে যায় প্রসঙ্গটা হচ্ছে সম্প্রতি ডি এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটা বন্ধ ডাকা হয়েছিল বন্ধে অংশ নেন হাওড়ার শিক্ষক অমিত কুমার ঘোষ সেই শিক্ষকের অভিযোগ বন্ধে সামিল হওয়ার পরই তাকে শোকজ করা হয় পাশাপাশি দেওয়া হয় বদলির নোটিস। শিক্ষা দপ্তরের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক সেই মামলার শুনানিতেই ডি নিয়ে বড় মন্তব্য করেন বিচারপতি গাঙ্গুলি তিনি পর্যবেক্ষণে বলেন যে বন্ধে সামিল হলে কি করে কর্মজীবনের বিচারপতি গানগুলির মন্তব্য যে নোটিশটা দিয়েছিল রাজ্য সরকার যদি বন্ধে কেউ অংশগ্রহণ করে তাদের একদিনের বেতন কাটা যাবে কর্মজীবনের ছেদ পড়বে এবং সেটাকে একটা পানিশমেন্ট হিসেবে দিতে চাইছিলেন তারা সেই যে নির্দেশটা দিয়েছিলেন যে বন্ধে অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ ডিএ আন্দোলন করা যাবে না সবাইকে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট দিনে এরকম একটা নোটিশ দিয়েছিল রাজ্য সরকার সেই নোটিসের এগেনস্টেই বিচারপতি গাঙ্গুলি বললেন যে যদি কেউ বন্ধে অংশ নেয় তাহলে সেটা কিভাবে কর্মজীবনের ছেদের কারণ হতে পারে ডিএ মিটিয়ে দিন তাহলেই আর কোনো ঝামেলা থাকবে না সমস্যা মিটে যাবে এরকমই বক্তব্য রেখেছেন বিচারপতি গাঙ্গুলি দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট